আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত। ফাইনালি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের পেস বোলার জাসপ্রীত বুমরা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিউজিল্যান্ডের মাটিতে অপ্রতিরোধ্য সৌম্য। নিউজিল্যান্ডের মাটিতে সৌম্যের স্ট্রাইক রেট 160। দীর্ঘ এক বছর পর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন টাফ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। সর্বশেষ গত বছর দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন সৌম্য সরকার। তবে টফ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ পাওয়ার আরও একটি কারণ রয়েছে সৌম্য সরকারের। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ব্যাটিং করতে পারেন তিনি। তবে আহামরি কোনো পারফরমেন্স না করলেও স্ট্রাইক রেট অনেক ভালো সৌম্য সরকারের। সৌম্য সরকারের টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে ভালো স্ট্রাইক রেট এই নিউজিল্যান্ডের মাটিতেই। এমনকি নিজের ক্রিকেট ক্যারিয়ারের দ্রুততম হাফ সেঞ্চুরি এই নিউজিল্যান্ডের মাটিতেই করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে খেলার ছয়টি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে 147 রান করেছেন সৌম্য। একটি 51 রানের ইনিংস রয়েছে তার। ছয় ম্যাচে তার স্ট্রাইক রেট 159.78। সর্বশেষ গত বছরের নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেলায় দ্বিতীয় ম্যাচে 27 51 রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে দারুণ একটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে সাব্বির রহমান। টি টোয়েন্টি ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সাব্বির রহমানের। 2014 সালে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। 2014 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি দলের অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি। কিন্তু বাজে পারফরমেন্সের কারণে এরপর দল থেকে বাদ পড়েন সাব্বির। ঘরোয়া ক্রিকেট লিগে নিয়মিত পারফরমেন্স করতে না পারায় 2019 সালের সেপ্টেম্বরে একেবারেই দল থেকে বাদ পড়েন তিনি। তবে এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশ দলে ফিরেছেন। তবে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের মধ্যে কোনো ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি সাব্বির রহমান। তবে সাব্বির দাঁড়িয়ে রয়েছেন 1000 রানের মাইল ফলকের সামনে। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত 47 ম্যাচ খেলেছেন সাব্বির রহমান, যেখানে ব্যাট হাতে তিনি করেছেন 963 রান। ব্যাটিং গড় 23.48 এবং স্ট্রাইক রেট 120.22। রয়েছে চারটি হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ স্কোর 80 রান। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্টের আর মাত্র 37 রান করতে পারলেই বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে 1000 রানের মাইল ফলক স্পর্শ করবেন সাব্বির। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং লিটন দাস 1000 রান করেছেন। এদিকে ক্রিকেট বিশ্বের অন্যতম বড় টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গত 30 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যেখানে প্রথমে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে টাইগাররা। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে দেশের মাটিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, জার্সি উন্মোচন এবং অফিসিয়াল ফটো সেশন নিয়মিত এবং আদর্শ রেওয়াজ। আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনে অধিনায়ক ছাড়াও কোচকেও দেখা যায়। এই প্রথা মেনে চলছে দীর্ঘদিন ধরেই, কিন্তু এবার দেখা গেল ভিন্ন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে বর্তমানে বাংলাদেশে নেই অধিনায়ক সাকিব আল হাসান। ছুটিতে রয়েছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরম শ্রীরাম। ফলে বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্য পরিকল্পনা দেশ থেকে জানিয়ে যেতে পারেননি বাংলাদেশ। বিসিবির এমন আচরণের কথা সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমিনুল ইসলাম লিখেছেন, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না, সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ। কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারল না বিশ্বকাপে কি করতে চায় দল, তাদের লক্ষ্য কি। সবচেয়ে বড় কথা, দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয় সেটাও নিতে দেখলাম না।
আর বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটো সেশনের সুযোগ ছিল, সে ফটো সেশন বিশ্বকাপ যাত্রাই একটা বড় অংশ, সেটার অংশ তারা হতে পারল না। মাঠের বাইরের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন খেলোয়াড়দের শুভকামনা জানাতে ভুল করেননি আমিনুল ইসলাম বুলবুল। তারপরও বলবো, মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। এদিকে দুইবার বিশ্বকাপ যাত্রার ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েছেন হেডমেয়ার। পরপর দুইবার ফ্লাইট মিস করায় টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সিমরন হেডমেয়ার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তার পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন শামরহ ব্রুকস। অনেকদিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা বিভিন্ন গ্রুপে অস্ট্রেলিয়ায় রওনা দিয়েছেন, যদিও তখন রওনা দেননি হেডমেয়ার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের অধিনায়কের ফ্লাইট ছিল গত শনিবার 1 অক্টোবর, কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে তিনি তারিখ পরিবর্তন করতে বলেন। তখন সেটা সোমবার অর্থাৎ 3 অক্টোবর করা হয়। এরপর হেডমেয়ার আবার সিডব্লিউআই এর ক্রিকেট পরিচালক জিমি অ্যান্ডারসনকে জানান তিনি 3 অক্টোবরেও যেতে পারবেন না। তারপরে সিডব্লিউআই থেকে ঘোষণা আসে। বোর্ড একটি বিবৃতিতে বলেছে, সিমরন হেডমেয়ার অস্ট্রেলিয়ায় তার পুনর্নির্ধারিত ফ্লাইট মিস করার পরে সিডব্লিউআই নির্বাচক প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। ওর অনুরোধেই পারিবারিক কারণে ফ্লাইটের সূচি শনিবার থেকে পরিবর্তন করে 1 অক্টোবর করা হয়েছিল। আজ বিকেলে আমরা সিডব্লিউআই বোর্ড অফ ডিরেক্টরসকে জানিয়েছি যে নির্বাচক প্যানেল সর্বসম্মতিক্রমে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সিমরন হেডমেয়ারের পরিবর্তে শামরাহ ব্রুকসকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইঞ্জুরির কারণে ফাইনালি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের ফেস বোলিং অস্ত্র জাসপ্রীত বুমরা। পিঠের চোটের কারণে চলমান ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের বাইরে রয়েছে জাসপ্রীত বুমরা। এই ব্যথার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন না এই ডানহাতি পেসার, এমন খবর শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই। এবার আনুষ্ঠানিকভাবে তা জানিয়েছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে পিঠে ব্যথা অনুভব করেন বুমরা। এরপর ম্যাচের ভেন্যু থেকে তিনি চলে যান বেঙ্গালুরুতে। সেখানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিসিসিআইয়ের মেডিকেল টিম তার চোট পর্যবেক্ষণ করে। ধারণা করা হচ্ছে এই চোট থেকে সেরে উঠতে প্রায় 6 সপ্তাহ সময় লাগবে বুমরার। পিঠের চোটের কারণে এশিয়া কাপেও ছিলেন না বুমরা, তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছিলেন। ওই সিরিজে তিনি খেলেছেন 2টি ম্যাচ, একটি ম্যাচে বল হাতে ছিলেন বেশ খরুচে, রান দিয়েছেন 50। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের ছিটকে যান। বুমরার জায়গায় কাকে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হবে তা শীঘ্রই জানাবে বিসিসিআই। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন 2 পেসার দীপক চাহার ও মোহাম্মদ শামি। প্রিয় দর্শক, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গেল অথচ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দেশের জনগণের কাছে দোয়া চাননি এবং তাদের জার্সি উন্মোচন ফটোশুট প্রোগ্রামও হয়নি, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।